আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, সপ্তম ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের এখানে যে 53 পেজ থেকে এখানে। ওকে, তো আমাদের এখানে বলছে যে উপরের পদ্ধতিকে আমরা কি বললাম, এখানে ইউক্লিডিয়ান পদ্ধতি বলবো এখানে। তো আমরা এখানে দেখবো যে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে বলছে এই পদ্ধতিতে অন্তত দুইটি সংখ্যার মধ্যে থাকলে তবেই সেটাকে বেছে নেওয়া হয় বা বেছে নেওয়া বা সেটা দিয়ে ভাগ করা হচ্ছে কেন। এখানে এটা আমাদের কোশ্চেন করছে। এখানে আমরা জাস্ট কারণটা যে এখানে খুঁজতে চাই তাহলে একটু বেটার হবে। এখানে যে আমরা একটু উদাহরণটা লিখবো, এখানে এখানে 18 আছে, এখানে তারপরে কত আছে, এখানে 12 আর 14 এখানে আছে। ওকে, 18, 12 আর আছে 14 এখানে। তো আমি আমি যদি এখানে প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে কত হবে, এখানে 9 দুগুণে 18 হবে, এখানে 6 দুগুণে 12 হবে, এখানে এবং 7 দুগুণে 14 হবে এখানে। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে একটু কাজ আছে। সেই কাজটা হচ্ছে কি, এবার আমি দেখতেছি 3 দিয়ে 9কেও ভাগ করা যাবে আবার 3 দিয়ে 6কেও ভাগ করা যাবে। তো কেন আমি দুটা হলেই অন্তত দুটো হলেই কেন আমি ভাগ করবো, এখানে একটা হলে কেন করবো না। আমি যে 3 দিয়ে ভাগ করে কত হবে, এখানে 3 3 9, 3 2 6, আর এখানে তো 7 সাথে থাকবে কারণ 7কে তো আমি ভাগ করলাম না এখানে, তাই না। এখন আমরা কেন এখানে অন্তত একটা হলেও করবো না সেটা একটু আমরা অ্যান্সার খুঁজি এখানে। এখন আপনি যদি এখানে এটাকে 3 দিয়ে ভাগ করেন এখানে, তো আমাদের কত হচ্ছে বলুন তো, 3 অক্ষে 3 হচ্ছে না এখানে। তো এই একটা এনে আমাদের কোনো লাভ আছে এখানে, কারণ এই 3টাকে আমি যদি এখানে রাখতাম তাও তো আমাদের এই দুটোর সাথে এই 3টা গুণ হতো। তো এখানে আমি 3 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করে তো এখানে 3 পেলাম এখানে আর এখানে 1 পেলাম। তো এই 1 এখানে এনে তো লাভ নেই এখানে, তার মানে আমি এটা যদি না করতাম এখানে তাহলে কি করতাম, এখানে 2 গুণন 3 গুণন, এটা আমি মানে এই মানগুলো পেলাম এখানে, অ্যান্ড আমাদের এখানে আছে 3 গুণন 2 গুণন 7। এই কাজটা করতাম এখানে, আর আমি যখন এখানে এই মানটা দিলাম এখানে 3 দিয়ে যখন গুণ করলাম এখানে, তখন আমাদের কি কাজ করা হলো এখানে বলুন তো, তখন কিন্তু আমাদের জাস্ট এটা এভাবে করা হবে, 2 গুণন 3 গুণন 3 গুণন, আর এখানে আমাদের 2 2 থাকবে, এখানে 7 থাকবে, তো 2 গুণন 7। তো এইটা করা যে কথা এটা করা একই কথা না এখানে, এই জন্য আমাদের এখানে অন্তত দুইটা মান হলে তখন কিন্তু আমরা একটা কমন মান পাচ্ছি এখানে 3। ওকে, তো সেই ক্ষেত্রে মানটা কিন্তু আমাদের কি হচ্ছে এখানে, মানটা একটু কমে আসবে এখানে। সো এই কারণে আমাদের অন্তত দুটার জন্য আমাদের জাস্ট ওই মানটার দ্বারা ভাগ করা হয় এখানে। আশা করি বুঝতে পারছেন এখানে। এরপরে বলছে যে শুরুতে 2-এর পরিবর্তে 7 বা 3 দিয়ে ভাগ করলে লসাগু কি একই হয় কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে এখানে। শুরুতে 18 12 14, তো আমি এখানে যে আরেকবার লিখে এখানে 18 18 12 14, তাই না, 12 আছে 14। আমি যে 2-এর পরিবর্তে যে 7 দিয়ে ভাগ করি এখানে, তো 7 দিয়ে প্রথমে যে ভাগ করি কত হবে এখানে, এখানে 18 18 থাকবে এখানে, এখানে 12 12 থাকবে এখানে, আর এখানে কত বলুন তো, 7 দুগুণে 14 হবে এখানে, 2 থাকবে এখানে। এখন আমি আবার যে এখানে এটাকে 2 দিয়ে ভাগ করি এবার নর্মাল পজিশনে, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আর এখানে 2 অক্ষে 2। এবার যদি আমি এখানে 3 দিয়ে ভাগ করি, 3 3 9 হবে এখানে, 3 দুগুণে 6 হবে। তখন এই সবগুলো যদি আমি লসাগু করি তাহলে কত হবে এখানে, লসাগু 7 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 2, 7 দুগুণে 14, 3 14 42 হবে এখানে, তাই না। 14 গুণন হচ্ছে 3 3 4 12 দিয়ে হাতে কত বলুন তো, এখানে 1 3 অক্ষে 3, হ্যাঁ 3 4 12, 12 দিয়ে 3 অক্ষে 42 হবে এখানে। আর 42 দিয়ে আমি যদি 6কে গুণ করি, দেখবেন যে আপনার হচ্ছে আগে আমরা যে মানটা পেলাম এখানে, এখানে লসাগু টসাগু করে 252, এই 252 পাবেন এখানে। ওকে, আবার আরেকটা বলছে এখানে 7 অথবা 3 দিয়ে যে ভাগ করি এখানে, তো 18 14 আর হচ্ছে 12। এবার আমি যে 3 দিয়ে ভাগ করি কত হবে এখানে, 3 দিয়ে 3 6 18, এখানে 7 14 14 থাকবে এখানে, আর এখানে কত হচ্ছে বলুন তো, এখানে 3 4 12 এখানে। এবার আমি আবার যদি 2 দিয়ে ভাগ করি কত হবে এখানে, 3 দুগুণে 6, তারপর 7 দুগুণে 14, 2 দুগুণে 4 এখানে। ওকে, তো এবার কিন্তু আমি আবার সেম মান পাচ্ছি, 3 গুণন 2 গুণন 3 গুণন 7 গুণন 2 এখানে, তার মানে এই সবগুলো গুণ করলেও কিন্তু কত হবে এখানে, 3 গুণন 2 গুণন 3 গুণন 7 গুণন 2, এখানে কিন্তু আমি 252ই পাবো এখানে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কিন্তু গসাগু হবে এখানে। আচ্ছা, ইউক্লিডিয়ান প্রক্রিয়া হলো গসাগু নির্ণয় সম্পর্কে জানলাম। আচ্ছা, এখন 12 18 20 105 এর লসাগু মানে বের করবো এখানে। ওকে, তো সমাধান যদি আমি এখানে করি, আমি প্রথমত দেখতেছি এখানে এই 2 দিয়ে আমাদের এখানে 12কে ভাগ করা যাচ্ছে, আবার 18কে যাচ্ছে এবং 20কে যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, আর 105কে কিন্তু যাচ্ছে না, তো আমি এভাবে রাখলাম এখানে। আবার এই 2 দেখতে যাচ্ছি 6কে যাচ্ছে এবং কি 10 দিয়ে যাচ্ছে, 10কে যাচ্ছে এখানে, তো আমি করলাম কি, 3 দুগুণে 6, 9 9 রাখলাম এখানে, 5 দুগুণে 10, আর হচ্ছে 105 রাখলাম এখানে। এবার আমি যে 3 দিয়ে যে ভাগ করি কত হবে এখানে, 3 অক্ষে 3, 3 3 9, 5 5 থাকবে এখানে, 3 35 কত হবে এখানে, 105 হবে এখানে। ওকে ওকে, এবার আমি 5 দিয়ে যে ভাগ করি, তো 1 1 থাকবে এখানে, 3 3 থাকবে এখানে, 5 5 এখানে হবে এবং 5 7 35,
অ্যান্ড ফাইনালি আমি যে সবগুলোকে লিখি এখানে, এই যে দুই দুই রাখলাম এখানে, এই যে দুই দুই রাখলাম এখানে, এই যে তিন তিন রাখলাম এখানে, এই পাঁচ পাঁচ রাখলাম এখানে, এই যে তিন এই তিন রাখলাম এখানে, এই সাত সাত রাখলাম, এই সবগুলোকে যদি গুণ করেন দেখবেন যে হচ্ছে 1260 পাবেন এখানে। ওকে, তো এটা কিন্তু আমাদের একটা গুণ করার একটা প্রসেস এখানে। আই থিঙ্ক আমরা গুণ করার প্রসেসটা বুঝতে পারছি এখানে। ওকে, এখন বলছে যে প্রদত্ত উদাহরণ থেকে নিয়মগুলো লক্ষ্য করি এখানে। তো নিয়মগুলো বলছে সংখ্যাগুলোর মধ্যে কমা চিহ্ন দিয়ে, হ্যাঁ কমা চিহ্ন দিয়ে তাদেরকে এক সারিতে লিখে নিচে মানে আমাদের এল এর মতো একটা এরকম দাগ দেওয়া হয় এখানে, যেটা আমরা এখানে করছি এখানে, এই যে এল এর মতো যে দাগটা দিয়েছি এখানে। ওকে, মানে আমরা এই যে সাইনটা দিয়ে এই চিহ্নটা এখানে, এটা এল এর মতো মূলত এখানে। আচ্ছা, তারপর এখানে বলছে যে প্রদত্ত সংখ্যাগুলোর কমপক্ষে দুইটি সাধারণ মৌলিক গুণনীয়কদের ভাগ করা হয়েছে এখানে, মানে দুইটা কমপক্ষে থাকবে তখনই আমাদের গুণ মানে ভাগ করা হয়েছে কিন্তু, তাই না? তো গুণনীয়কটি দ্বারা যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য তাদের ভাগফল এর সঙ্গে নিচে লেখা হয় এখানে। তার মানে আমাদের এই যে এখানে দেখুন, এখানে আমাদের এই যখন আমি এখানে ছয় দিয়ে এটাকে ভাগ করছি, এখানে ছয় দিয়ে তিন দিয়ে করছি, তখন আমাদের ছয় এই যে এটা যে ভাগ শেষ ভাগ করা গেলো এখানে 318, আবার এখানে 3 4 12, এই এই মানগুলো কিন্তু এখানে এর নিচে লেখা হয়েছে, মানে 12 নিচে 4 লেখা হয়েছে এবং 18 নিচে 6 লেখা হয়েছে এখানে। বলছে এখানে যেগুলো বিভর্য নয় সেগুলো অপরিবর্তন লেখা হয়েছে এখানে, মানে আমাদের এখানে যে এই 14 কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 14 কে আমি 14 রাখছি এখানে, তো 14 কে কোনো চেঞ্জ করিনি এখানে। নিচের নিচের সারির সংখ্যাগুলো নিয়ে আগের নিয়মে কাজ করা হয়েছে এখানে, মানে আবার এখানে আমাদের এই যে এই অংশটা নিয়ে এখানে নিয়ে আগে যেভাবে প্রসেসে কাজ করছে এখানে, এবার সেম প্রসেস এখানে কাজ করা হয়েছে এখানে। এভাবে ভাগ করতে করতে সবার নিচের সারির সংখ্যাগুলো যখন পরস্পরের সহমৌলিক হয়েছে তখন আর ভাগ দেয়নি, মানে পরস্পর সহমৌলিক মানে কি প্রত্যেকটা ইউনিক, হ্যাঁ প্রত্যেকটা মানে আমাদের কোনো একটা মান দ্বারা ভাগ করা যাবে না আর কি। ওকে ওকে, তখনই আমাদের কি করে আর ভাগ করা যাবে না এখানে। এখন বলছে সবার নিচের সারিতে সংখ্যাগুলোর ও ভাজকগুলো ধারাবাহিক গুণফল নির্ণয় হচ্ছে আমাদের লসাগু এখানে। তো আমরা প্রত্যেকটা যদি আমি ইয়া করি এখানে, প্রত্যেকটা আমি যেখানে স্টেপ বাই স্টেপ লিখি তা কিন্তু হয়ে যাবে এখানে। ওকে, এখন আমরা এখানে দেখতেছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু এখানে দেখবো, এটা আরেকটা আমরা নিয়ম দেখবো এখানে। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে 4 6 এবং 8 আমরা যে লসাগু করি, তো আমরা করবো কি এখানে, 4 হচ্ছে আমরা কি করবো এখানে, 4 হচ্ছে গুণিতক বের করবো। তো আমরা জানি 4 গুণিতক মানে কি, 4 কে 4, 4 2 গুণে 8, 3 4 এ 12, 4 4 এ 16, 4 5 এ 20, 4 6 এ 24, মানে 4 ঘরের নাম তার কি এখানে, 4 28 4 8 32, 3 9 36, 7 10 40, 4 11 44, এভাবে চলবে এখানে। এটা কিন্তু আমাদের ইনফাইনাইট পর্যন্ত চলবে এখানে। ওকে, আবার 6 যদি আমি নামতা পড়ি, 6 কে 6, 6 2 গুণে 12, 3 6 18, 4 6 এ 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 7 48, 6 9 54, 6 10 60, এভাবে কিন্তু চলবে এখানে। আবার 8 ঘরে যদি আমি নামতা পড়ি, তাহলে 8 ঘর নামতা হচ্ছে এর গুণিতকগুলো হবে এখানে, 8 কে 8, 8 2 গুণে 16, 3 আছে 24, 4 আছে 32, 5 আছে, মানে এভাবে চলবে এখানে। ওকে, এখন আমাদের এখানে লসাগু বলতে আমরা বুঝবো এখানে এই গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোট এবং হচ্ছে কমন যে মানটা আছে সবগুলোর মধ্যে, যেমন আমাদের 24 এখানে, এখানে 24 এবং এখানে 24 আছে, আবার এখানে 48 আছে এবং এখানে 48 আছে এবং 48 এখানে, অর্থাৎ সাধারণ গুণিতক কি এখানে, সাধারণ গুণিতক হচ্ছে 24 এবং 48। তো এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা ছোট হবে সেটা হচ্ছে মানে এদের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে কি আমাদের গসাগু হবে এখানে, লসাগু হবে এখানে। তার মানে 6 4 6 8-এর মধ্যে আমাদের লসাগু কত হবে এখানে, 24 হবে এখানে। তো আপনি যেখানে এভাবে করে দেখেন, 4 6 8 যদি করেন এখানে, 4 6 এবং হচ্ছে 8, তাহলে ভাগ প্রক্রিয়া করেন এখানে 2 দিয়ে করেন, 2 2 গুণে 4, 3 2 গুণে 6, 4 2 গুণে 8 এখানে, আবার যদি 2 দিয়ে করেন এখানে, 2 1 কে 2, 3, আর 2 2 গুণে 4 এখানে, তো 3 2 গুণে 6 আমি যে গুণ করি এখানে, তো 2 গুণন 2 গুণন 3 গুণন 2 এখানে, 2 2 গুণে 4, 3 4 এ 12, 12 2 গুণে 24, তার মানে 24 কিন্তু আমাদের লসাগু হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। বা হচ্ছে আমাদের এখানে এই যে 4 6 8-এর মধ্যে আমাদের যদি আমি এখানে যে গুণিতকগুলো বের করে এখানে কাজ করি তাও কিন্তু হবে, বা মৌলিক সংখ্যা বের করলেও কিন্তু হবে এখানে। তো আমি এখানে দেখি এখানে বক্স আকারে আমি যে লিখি এখানে 4-এর জন্য, তো 4-এর জন্য এর কত কত হবে এখানে, 2 গুণন 2 হবে এখানে। 6-এর জন্য কত হবে এখানে, 6-এর জন্য আমাদের কত হবে এখানে, 2 গুণন 3 হবে এখানে। এবং 8-এর জন্য কত হবে এখানে, 8-এর জন্য 2 গুণন 2 হবে এখানে। ওকে, এখন আমি যে একটা কমন বক্স নেই যেখানে আমাদের সবগুলো যাবে এখানে, তো এখানে দেখতেছি আমাদের এখানে এখান থেকে একটা 2 যাচ্ছে এখানে, এখান থেকে একটা 2 যাচ্ছে এখানে, এবং এখান থেকে একটা 2 যাচ্ছে এখানে। ওকে, এই তিনটে নিয়ে আমাদের একটা 2 হবে এখানে গুণন, আর কিন্তু কমন মান যাচ্ছে না এখন আমাদের, এই যে এখান থেকে একটা 2 যাচ্ছে এখানে অ্যান্ড এখান থেকে একটা 2 যাচ্ছে এখানে, তো এর কাজ শেষ এখানে, এর কাজ শেষ এখানে, আবার এর কাজ শেষ, এর কাজ শেষ, এর কাজ শেষ। এখন আমি দেখতেছি এখানে
এই তিন আমাদের এখানে একা আছে এখানে এতিম হিসাবে, তো আমি এই তিনকে এখানে রাখলাম। আবার দুইও কিন্তু এখানে এতিম হিসাবে আছে, এই দুইকেও রাখলাম এখানে। তো সবগুলো গুণ করি, 2 2 4, 4 2 8, 3 8 24, তার মানে এখানে কত হবে? 24 হবে এখানে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে। ওকে, তো এই যে আমাদের বলছে সর্বোচ্চ 2 আছে 3 বার, তারপরে 3 আছে 1 বার, এগুলো আমরা জাস্ট দেখলেই বুঝতে পারবো এখানে। ওকে, তো এখানে আমাদের বলছে যে হচ্ছে আপনার এখানে মৌলিক উৎপাদকগুলো সর্বোচ্চ সংখ্যা নিয়ে লসাগু নির্ণয়ের প্রক্রিয়া দেখানো হয়েছে। এই প্রক্রিয়াটি মৌলিক উৎপাদকের সাহায্যে গাছের সাহায্যে ইউক্লিডিয়ান ব্যাখ্যা করো। এখানে আমাদের যেটা ব্যাখ্যা করলাম এখানে যে আমাদের কি হবে এখানে কাজটা করলো এখানে। ওকে, এখন আমাদের এখানে একক কাজ দিয়েছে, এখানে বলছে এখানে যে হচ্ছে এবার তোমরা প্রত্যেকটি লটারির মাধ্যমে 2টি সংখ্যা বেছে নিতে বলছে এখানে, এবং লটারিতে পাওয়া সংখ্যা দুটি দ্বারা কাগজের ব্লক তৈরি করে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু খেলা অংশগ্রহণ করতে বলছে এখানে। ওকে, তারপরে পোস্টার মোস্টার করে আমাদের কি করতে বলছে? শিক্ষকের কাছে জমা দিতে বলছে এখানে। তো আমরা এখানে ইনিশিয়ালি আমার দুটো আগে সংখ্যা এখানে বাছাই নেবো, বাছি করে নেবো, মানে বাছাই করে নেবো এখানে। মনে করুন আমি এখানে 2টা সংখ্যা এখানে বেছে নিচ্ছি, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো আপনি নিতে পারেন, এখানে সমস্যা নেই। আমি এখানে 2টা সংখ্যা বেছে নিলাম, এখানে মনে করুন 18 নিলাম এখানে এবং 36 নিলাম এখানে। তো আমি 18 এবং 36 যদি লসাগু করতে চাই, তো আমি প্রথমে 18 লিখলাম এখানে, এর মৌলিক উৎপাদকগুলো আমি লিখি এখানে প্রথমত। তো 18-র জন্য কত হবে এখানে? 2 দিয়ে যাবে 9, 9 2 18, 3 দিয়ে করলে 3 3 9 হবে এখানে। তার মানে এর জন্য মৌলিক উৎপাদক 2 হবে এখানে, এখানে 3 হবে এখানে, আবার এখানে হচ্ছে 3 হবে এখানে। ওকে, আবার 36-এর জন্য আমাদের যে মানগুলো হবে এখানে আমি দেখি, 2 দিয়ে যাবে এখানে, 18 2 গুণে 36, তারপরে এখানে 9 2 গুণে 18, 3 3 9 এখানে। ওকে, তার মানে 36-এর জন্য যে মানগুলো পাবো এখানে, আমাদের 2 পাবো এখানে, আবার 2 পাবো এখানে, আবার 3 পাবো এখানে, অ্যান্ড আবার কিন্তু আমি এখানে 3 পাচ্ছি এখানে। তো এগুলোর মধ্যে আমি যে গাছের মাধ্যমে দেখাচ্ছি এখানে আপাতত, তো আমাদের এখন যে একটা কমন ফ্যাক্টর নেই এখানে, বা কমন একটা যে মান নেই এখানে, তাহলে কি হচ্ছে বলুন দেখেন। তাহলে আমাদের যে মানগুলো হচ্ছে এখানে, এখানে এই 2 আসলো এখানে, আবার এই 2 এখানে আসলো। ওকে, তাহলে 2 1টা থাকলো এখানে, আবার এই 3 দিয়ে একটা 3 আসলো এখানে, এটা গুণ দিলাম এখানে, অ্যান্ড এই 3 দিয়ে একটা আমাদের 3 এখানে আসলো, এম 3ও কিন্তু একটা আসলো। ওকে, আবার গুণ দিলাম, আবার এই 3 দিয়ে আমাদের একটা 3 আসলো এখানে, অ্যান্ড এই 3 দিয়ে কিন্তু আমাদের আরেকটা এখানে 3 আসলো এখানে, তার মানে এখানে আরেকটা 3 আসলো। তার মানে এই 2-এর কাজ শেষ, এই 3-এর কাজ শেষ, এই 3-এর কাজ শেষ, আবার এই 2-এর কাজ শেষ, এই 3-এর কাজ শেষ, এই 3-এর কাজ শেষ, তার মানে থাকলো আমাদের এই 2 বাকি থাকলো এখানে, এই 2 আমি দিব এখানে। তো সবগুলো আমি যে গুণ করি কত হবে এখানে? 2 2 গুণে 4, 3 4 12, 3 12 36 এখানে, তার মানে 36 আমাদের এখানে লসাগু হবে এখানে। ওকে, তাহলে কত হবে এখানে আমাদের লসাগু? 36, আমি লিখবো যে লসাগু 36। অতএব লসাগু, লসাগু এখানে গসাগু না, লসাগু এখানে, ওকে, লসাগু 36 এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছি আমরা এই বিষয়গুলো, এটা আমরা গাছের মাধ্যমে দেখলাম। এখন আমরা জাস্ট নর্মালে নিয়মে যেটা করবো এখানে, যেমন আমাদের এখানে 18 আছে এখানে, আর এখানে 36 আছে এখানে, তো আমি এটাকে যদি আমি করি 2 দিয়ে ভাগ করি কত হবে এখানে? 9 2 গুণে 18, 18 2 গুণে 36 এখানে হবে। আমি এবার যদি 3 দিয়ে এটাকে ভাগ করি, 3 3 9, 3 6 18 এখানে। এবার আমি যে আবার 3 দিয়ে ভাগ করি কত হবে? 3 3, 3 2 গুণে 6 এখানে। তো আর কিন্তু যাচ্ছে না, কারণ আমাদের এখানে সমমৌলিক পাইলাম এখানে, তার মানে এখানে অতএব লসাগু কত হবে এখানে? লসাগু 2 গুণন, 3 গুণন, 3 গুণন 2 এখানে। ওকে, তার মানে এখানে 3 2 গুণে 6, 3 6 18, 18 2 গুণে 36, আমি এখানে কিন্তু আমি 36 পেলাম এখানে। আমরা কি বুঝতে পারছি এখানে? এখন আমরা 18 এবং 36-এর গুণিতক যে বের করি এখানে, তাও কিন্তু হবে এখানে গুণিতক। তো 18-র গুণিতক যে বের করি এখানে, 18-র গুণিতক, 18-এর গুণিতক কত হবে এখানে? 18-কে 18, 18 2 গুণে 36। ওকে, এইভাবে আমাদের চললো এখানে। আরও ওখানে মান আপনি জাস্ট 2 দিয়ে 3 দিয়ে গুণ করবেন এখানে, আর 36-এ যে আপনি গুণিতক বের করেন এখানে কত হবে? 36-কে 36, ওকে, 36 দ্বিগুণে কত? 72 এখানে। তো আমি দেখতেছি এখানে আমাদের ইনিশিয়ালি আমাদের এখানে এই 36 এবং এই 36 মিলে যাচ্ছে এখানে, তার মানে এখানে কিন্তু আমাদের লসাগু কত হবে এখানে? লসাগু 36 পাবো এখানে, তার মানে কারণ সাধারণ গুণিতক আমাদের এটাই হবে এখানে। তো সবচেয়ে ছোট যে মানটা, এটাই কিন্তু সবচেয়ে ছোট মান হবে এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। আমরা নেক্সট টুলে অনুশীলনী যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু।